الله أكبر الله أكبر হুগলি জেলা মুসলিম বেরিয়াল বোর্ডে পরিচালনায় ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হলো চুচুড়া কারবালা ঈদগাহ ময়দানে। সকাল 7:30 ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। জেলার অন্যতম বড় জমায়েত হয় এখানে। বহু ধর্মপ্রাণ মুসলিম এখানে নামাজ পাঠ করেন। ইমামের খুতবা পাঠে মাধ্যমে নামাজ শেষ হয়। ঈদের শুভেচ্ছা দিতে হুগলি চুচুড়া পৌরসভার পুর প্রধান অমিত রায়, প্রাক্তন পুর প্রধান গৌরীকান্ত মুখার্জি, চুচুড়া থানার আইসি অনুপম চক্রবর্তী, ইমাম মাহমুদুল হাসান বলেন, সারা ভারতবাসী যাতে এক হয়ে থাকতে পারি সেই প্রার্থনা করেন। পাশাপাশি পোলবা থানার গোবিন্দপুরে ঈদের নামাজের পর দেশবাসীর কল্যাণ কামনা করেন অল বেঙ্গল মাইনরিটি অ্যাসোসিয়েশন সভাপতি আবু আফসাল জেন্না। আজকের দিনে যে তাৎপর্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমাদের ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিসসালাম নিজ সন্তান ইসমাইল আলাইহিসসালামকে আল্লাহর সন্তুষ্টি রেজামন্দির জন্য যে কুরবানি করার লক্ষ্যে জবে করে জন্য শুয়েছিলেন, পরিশেষে দেখা যায় জান্নাতে এক গুম্বা পশু হয়েছিল, পশুকে জবাই করা হয়েছিল, ইসমাইল আলাইহিসসালামকে আল্লাহ রাব্বুল আর ফেরেশতার মাধ্যমে সরিয়ে দেন। যে আল্লাহ সন্তুষ্টির জন্য তিনি সেদিন জবাই করার জন্য পরিপূর্ণভাবে মনস্থির করেছিলেন, পরিপক্কভাবে মনের থেকে স্থির করেছিলেন মানসিকতাভাবে, সেই লক্ষ্যেই আমরা আজও পরম্পরা আজকের দিনে কুরবানি পশু দিয়ে থাকি আল্লাহ সন্তুষ্টির জন্য। আল্লাহর দরবারে পশুটা রক্ত মাংস হাতে কিছুই যাবে না, ব্যক্তির যে মনের তাকওয়া মনের এখলাস ফুলুসিয়া সেটাই পৌঁছাবে আল্লাহর দরবারে। সুতরাং আল্লাহ সন্তুষ্টির জন্য আজকের কুরবানি, এবং আজকের দিনে মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ এবং ভালোবাসা মৈত্রী একটা বার্তা ছড়িয়ে পড়ুক, মানুষের মধ্যে সুন্দরভাবে ভালোবাসা তৈরি হোক। আজকের দিন তার সবার মধ্যে যেন ভালোবাসা ছড়িয়ে পড়ে, হিংসা ভেদাভেদ বিভিন্ন রকমভাবে দূরীভূত যেন হয়ে যায়, অন্ধকার দূরীভূত হয়ে আলোর আস্ফালন যেন ঘটে। এবং পাশাপাশি বলবো যে কুরবানি মূলত যে সমস্ত মনের ত্যাগ, যে মনের মধ্যে যেন গ্লানি, মনের মধ্যে যে পশুত্ব ভাব, মনের মধ্যে যে হিংসাভাব, এগুলো যেন আমাদের কুরবানি হয়ে যায় মন থেকে, তাহলে সেটা আমাদের সার্থক হবে, আমাদের সেটাই কার্যকর হবে। সুতরাং আজকের দিন সকলে দেশবাসী এবং বিশেষত আমার গোবিন্দপুর মহল্লাবাস সমস্ত মানুষজন সকলে মিলেমিশে সুন্দরভাবে সর্বাঙ্গীন যেন সমস্ত কাজ কামকে যেন অতিবাহিত করতে পারে, এবং সকলে শান্তি ভালোবাসা কামনা করি। আবু আমাদের জন্য সর্বত্র বেঙ্গল মাইনরিটি অ্যাসোসিয়েশন।